টাঙ্গাইলে কলেজ ক্যাম্পাসে আওয়ামী লীগ নেতার গরুর খামার অনলাইন ডেস্ক বাংলানিউজ টোয়েন্টি সাথে আছি আলামিন পারভেজ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এক আওয়ামী লীগ নেতা গরুর খামার করায় পড়ালেখা ও চলতি এসিসি পরীক্ষার সার্বিক পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠেছে এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবক মহল জানা যায় জমিদার হেমচন্দ্র চৌধুরীর পরিদালান নামে খ্যাত রাজবাড়ির ছয় দশমিক তিন তিন একর জমিতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় হেমনগর ডিগ্রি কলেজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম অভিযোগ করেন হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউপি মেম্বর মাহবুব হাসান টুটোল প্রভাবশালী মহলের যোগ সাজসে কলেজ ক্যাম্পাসে একটি গরুর খামার নির্মাণ করেছেন খামার দেখবালের জন্য সেখানে অস্থায়ী গড় খড়ের গাদা ও অন্যান্য অস্থায়ী ও নির্মাণ করা হয়েছে তিনি আরও জানান গায়ের জোরে করা এই খামারটিতে যাতায়াতের জন্য রাজবাড়ির দৃষ্টিনন্দন প্রাচীর জোর করে ভেঙে একটি গেট বানানো হয়েছে খামার এলাকায় অবৈধভাবে কাটাতারের বেড়া দিয়ে মাদক সেবীদের জন্য করা হয়েছে নিরাপদ ঘাঁটি এখানে অহরহ ঘটছে ছিনতায়ের ঘটনা এদিকে খামার করার পর থেকে বিরল প্রজাতির গাছপালা পাচার হওয়ায় রাজবাড়ির সৌন্দর্য হানি গড়ছে খামারের গবাদি পশু রাজবাড়ি দাপিয়ে বেড়াচ্ছে এতে কলেজ ক্যাম্পাস সহ রাজবাড়ির পরিবেশ নোংরা হচ্ছে পর্যটকরা বেড়াতে এসে বিড়ম্বনায় পড়ছেন ক্যাম্পাসের এমন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সোমবার থেকে এই কলেজ কেন্দ্রে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা পরীক্ষার্থী ও অভিভাবকরা এই পরিবেশ দেখে অস্বস্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন কলেজের গভর্নিং বডির সদস্য এবং হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আয়ুব অভিযোগ করেন টুটুল মেম্বার কলেজের সাবেক অধ্যক্ষ বীরেন চন্দ্র গোপ রাজবাড়ির ভেতরের পুকুর বেআইনিভাবে লিজ নেন এখন বেআইনি লিজের ছুতয় সেখানে গরুর খামার বানিয়ে শিক্ষার পরিবেশে বিঘ্ন ঘটাচ্ছেন তিনি এর প্রতিকার দাবি করেন কলেজ গভর্নিং বডির সদস্য এবং উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঘটনার সততা স্বীকার করে জানান উপজেলা প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এ বিষয়ে মাহবুব হাসান টুটুল জানান কর্তৃপক্ষ নির্দেশ দিলে তিনি গরুর খামার সরিয়ে নেবেন তবে একটি মহল ষড়যন্ত্র করে পুকুরের বৈধ লিজ বাতিল করার জন্য এসব মিত্ত অভিযোগ দাঁড় করিয়েছেন এদিকে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস অভিযোগে সত্যতা স্বীকার করে জানান মাহবুব হাসান টুটুলকে নোটিশ করে অফিসে ডেকে অবৈধ গরুর খামার এক মাসের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয় কিন্তু তিনি প্রশাসনের নির্দেশ মানেননি দ্রুত তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে